লোক দেখানো নয়, সব দলের মতামত নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠনের পরামর্শ দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ডক্টর এটিএম শামসুল হুদা। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রার্থী ও জনগণের ভূমিকা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় একথা বলেন তিনি। সাবেক এসিএসি মনে করেন নির্বাচন কমিশনের ওপর রাজনৈতিক দলগুলোর অনাস্থা এখন চরমে। সামনে নির্বাচনের আগে একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে এ আস্থা ফিরিয়ে আনতে হবে, সেই সাথে নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার পরামর্শ দেন ডক্টর হুদা। এজন্য প্রধান দুই দলের দুই নেতার সংলাপ ছাড়াও সুষ্ঠু নির্বাচনের জন্য অন্য নিয়ামক যেমন শক্তিশালী নির্বাচন কমিশন, প্রশাসন সহ অন্যান্য সহযোগীর মধ্যে সমন্বয় আনার পরামর্শ দেন তিনি। দুইটা জিনিস, যে আপনি কমিশন করার সময় সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে আপনি করেন, আর এমন একটা আপনার পরিবেশ সৃষ্টি করেন যেন সব দল আপনার নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলেই আপনার সুষ্ঠু নির্বাচন।